সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নেক্সট আমাদের জন্য আরও একটা নতুন লেটেস্ট ভিডিও। তো গাইস, আজকের ভিডিও কিন্তু তোমাদের জন্য অনেক অনেকটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো আমাদের গেমের মধ্যে কিন্তু আসতে চলেছে OB33 আপডেট। তো আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটা গোল্ড রয়্যাল বান্ডেল দেখতে পাবে। তো আমাদের পরবর্তী কোন গোল্ড রয়্যাল বান্ডেলটা আসতে চলেছে এটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিছি। এছাড়াও কিন্তু গাইস, আমাদের নতুন একটা এসকেন এবং এসকেনের স্কিন কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো কোন স্কিনটা কবে আসবে তার কনফার্ম ডেটটা কিন্তু চলে আসছে, তো তোমাদেরকে জানিয়ে দিছি। যারা চ্যানেলে নতুন আসছো কি করছো, ভাই একটা লাইক কর দাও, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দাও। তো যাই হোক গাইস, শুরুতে তোমাদেরকে নতুন একটা স্কিন দিয়ে শুরু করতেছি। তো যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গাইস, এই যে জাহাজের স্কিনের স্ক্রিনে কিন্তু প্রায় তোমাদেরকে অনেক দিন আগে কিন্তু দেখিয়েছিলাম। দেখো এই যে স্কিনটা কিন্তু গাইস এখনো আমাদের গেমের মধ্যে আসে নাই। তো তোমাদেরকে বলতে পারি, দেখো এই যে স্ক্রিনটা কিন্তু আমাদের OB33 আপডেট যখন আসবে তার মাঝামাঝিতে কিন্তু তোমরা ফেডি টুইলে দেখতে পাবে। দেখো তোমাদেরকে ড্রাগনের স্কিনের সাথে যে এই যে অ্যানিমেশনটা তোমাদেরকে দেখাইছিলাম, দেখো অনেক দিন ধরে কিন্তু তোমাদেরকে বলতেছে এটা আসবে আসবে, দেখো ফাইনালি কিন্তু গাইস কনফার্ম হয়ে গেছে। তো এটা কিন্তু গাইস আমাদের মার্চ মাসের কিন্তু গাইস 16 তারিখ কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভার বাংলাদেশ সার্ভারে দেখতে পাবে। তো গাইস দেখো এই যে ইভেন্টটা কিন্তু আমাদের কনফার্মলি হয়ে গেছে। দেখো এই যে স্কিনটা কিন্তু খুবই সুন্দর একটা স্কিনের স্কিন। দেখো তোমাদের যাদের কাছে ভালো লাগবে উইকলি মান্থলি মেরে রাখতে পারো, তো অবশ্যই কিন্তু দেখতে পাবে। আর গাইস এই মাসে কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলছে নতুন একটা মিষ্টি শপ। তো মিষ্টি শপের মধ্যে কি কি রিওয়ার্ড দেখতে পাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমনটা দেখো গাইস, এটা কিন্তু আমাদের এশিয়ান ক্রিয়েটেড থিমে বেস করে কিন্তু এই মিষ্টি শপটা তৈরি করছে। দেখো এখানে এশিয়ান ক্রিয়েটেড থিমে কিন্তু একটা বান্ডেল রয়েছে, এই যে বান্ডেলটা কিন্তু দেখতে পাবে। দেখো আমার কাছে কিন্তু তেমন একটা ভালো লাগে না এই যে বান্ডেলটা। তাছাড়া কিন্তু গাইস তোমরা এখানে একটা ফিমেল বান্ডেল দেখতে পাবে এবং ডায়মন্ড রয়্যাল বাউসার। তাছাড়া এখানে গাইস নর্মাল কিছু রিওয়ার্ড রয়েছে। তখন আমি তোমাদেরকে সুইচ করে দেখিয়ে দিচ্ছি। গাইস এখানে কিন্তু তোমরা একটা ইমোটও দেখতে পাবে। তো দেখো গাইস আমাদের এশিয়ান ক্রিয়েটেড থিমে বেস করে কিন্তু আমাদের এই যে ইমোটটা রয়েছে, তো এটা কিন্তু আমাদের মেইন রিওয়ার্ড হিসেবে থাকবে। এখানে কিন্তু গাইস নর্মাল অনেক রিওয়ার্ড রয়েছে। দেখো আমাদের এই যে এশিয়ান ক্রিয়েটেড যে মিষ্টি শপ, এটা কিন্তু গাইস আমাদের কনফার্ম হয়ে গেছে আমাদের ইন্ডিয়ান সার্ভার বাংলাদেশ সার্ভারে কিন্তু 12 তারিখ আসতে চলেছে। দেখো কোনো একটা কোলাবরেশন মিষ্টি শপ যখনই আসে তখন কিন্তু এটার মধ্যে ইলাইট পাস দেয় না। তো দেখো এই মাসে কিন্তু তোমরা ইলাইট পাস নাও নিতে পারো। দেখো যদি কোনো প্রকার লিক ফিক আসে তাহলে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এখন গাইস তোমাদেরকে আমি ইমোট কালেকশন নামে একটা ইভেন্ট সম্পর্কে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ গাইস এই যে ইমোট কালেকশনের ইভেন্টটা কিন্তু গাইস বাইরের অনেক অনেক সার্ভারে কিন্তু রিটার্ন করতেছে। দেখো তোমরা অনেকেই কিন্তু জানতে চাও যে আসলে ভাই আমাদের ফ্লাইং ইমোট আসবে কিনা। দেখো যদি আমাদের এই যে ইমোট কালেকশন যে ইভেন্টটা, তো এটা যদি রিটার্ন আসে তাহলে কিন্তু গাইস তোমরা ফ্লাইং ইমোট দেখতে পাবে। তাছাড়া কিন্তু গাইস আমাদের পুরনো অনেক ইমোট রয়েছে, তো এগুলো কিন্তু দিতে পারে। তো বলছি দেখো এটা যদি 100% কনফার্ম নিউজ পাই তাহলে কিন্তু আমি তোমাদেরকে কনফার্মলি বলে দেবো। তো এখন গাইস তোমাদেরকে আমি বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভারের নতুন একটা মোকো স্টোর দেখিয়ে দিচ্ছি। তো দেখো বর্তমান সময় কিন্তু আমাদের একটা মোকো স্টোর চলতেছে। তো দেখো এই যে মোকো স্টোরটা আমাদের চলে যাওয়ার পর কিন্তু পরবর্তীতে এই যে মোকো স্টোরটা দেখতে পাবে। দেখো এখানে কিন্তু প্রায় তোমাদেরকে অনেকদিন আগে কিন্তু বান্ডেলটা রিভিউ করে দেখেছি। দেখো এটা দেখাচ্ছি না আবার, দেখো তোমরা দেখো খুবই সুন্দর একটা বান্ডেল মোটামুটি বলতে পারো আর। এটা কিন্তু আমাদের পরবর্তী কোনো একটা মোকো স্টোর দেখতে পাবে এটা কিন্তু গাইস তোমাদেরকে কনফার্মলি বলে দিলাম। তো এখন গাইস তোমাদেরকে আমি ফ্ল্যাগ ইমোট সম্পর্কে জানিয়ে দিচ্ছি। দেখো গাইস তোমরা অনেকেই কিন্তু অনেক কমেন্ট করো যে ভাই আমাদের এই যে ফ্ল্যাগ ইমোটটা কি আমাদের বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভারে আসবে কিনা। দেখো এটা নিয়ে কিন্তু গাইস আমি ভিডিও করতাম না, তোমরা অনেকেই জানতে চাও। দেখো আমি তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু গাইস আমাদের একটা গিল্ডের থিমে বেস করে তৈরি করছে, তোমরা জানো। দেখো এটা কিন্তু গাইস গ্রিনার তরফ থেকে অফিসিয়ালি কিন্তু তেমন কোনো প্রকার নিউজ আসছে না, তাই কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলতে পারতেছি না। কিন্তু গাইস দেখো এটা কিন্তু আমাদের কয়েকদিনের ভিতরে কিন্তু আসতে চলেছে। তো অবশ্যই যখনই কোনো প্রকার 100% আপডেট আসবে আমি কিন্তু এটা নিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। দেখো এটা নিয়ে গাইস তোমরা অনেকে জানতে চাও, তাই কিন্তু আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক গাইস দেখো তোমাদেরকে এখন আমি রেড এঞ্জেলিক পেন সম্পর্কে জানিয়ে দিই। তো দেখো রেড এঞ্জেলিক বলার আমাদের যে মেইন যে এঞ্জেলিক পেন রয়েছে এটা কিন্তু গাইস আমাদের বাংলাদেশ সার্ভারে আসতে চলেছে। তো অনেকে জানো যে আসলে আমাদের ইন্ডিয়ান সার্ভার এবং বাইরের যে সার্ভারগুলো রয়েছে তো প্রত্যেকটা সার্ভারে কিন্তু গাইস রিটার্ন করেছে, কিন্তু দেখো আমাদের বাংলাদেশ সার্ভারে শুধুমাত্র গাইস ব্যানের কারণে কিন্তু তারা বলতেছে যে আসলে বর্তমান সময় কিন্তু রিটার্ন করবে না। তো দেখো যখনই আমাদের বাংলাদেশ সার্ভারের ব্যান উঠে যাবে তখন কিন্তু গাইস দেখতে পাবে। আর দেখো কয়েকদিনের ভিতরে কিন্তু গাইস আমাদের গেমটা আনব্যান হয়ে যাবে, তো অবশ্যই তোমাদের কোনো প্রকার টেনশন নিতে হবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমাদেরকে 100% কনফার্মলি জানিয়ে দেবো। তো এখন গাইস তোমাদেরকে আমি নতুন একটা গ্লোয়ালের স্কিন দেখিয়ে দিচ্ছি। যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গাইস, দেখো গ্লোয়ালের স্কিনটা কিন্তু মোটামুটি বলতে পারো। দেখো এটা কিন্তু তার সাথে আমি তোমাদেরকে আমি আরও একটা স্কিন দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছ গাইস এই
এটা কিন্তু ভাই ভালো লাগে না আমার কাছে। দেখো এই যে দুইটা তোমাদেরকে স্কিন দেখালাম, তো এই যে দুইটা কিন্তু গাইজ আমাদের গেমের মধ্যে আসতে চলেছে। তো এইগুলো কিন্তু গাইজ আমাদের টপ আপ ইভেন্ট আসবে, মানে হচ্ছে কোনো একটা টপ আপ ইভেন্টে কিন্তু দেখতে পাবে, এটা কিন্তু তোমাদেরকে কনফার্মলি বলে দিলাম। তো এখন গাইজ তোমাদেরকে আমি পরবর্তী গোল্ড রয়্যাল সম্পর্কে জানিয়ে দিই। তো তোমরা জানো যে আসলে আমাদের প্রত্যেকবার ওবি আপডেটের পর কিন্তু আমাদের একটা বান্ডেল এসে থাকে গোল্ড রয়্যালে। দেখো এবারও কিন্তু গাইজ আমাদের ওবি 30 আপডেট আসতে চলেছে, তো আপডেটের পরপর কিন্তু একটা বান্ডেল দেখতে পাবে। দেখো বর্তমান সময় কিন্তু এই যে বান্ডেলটা কিন্তু আমাদের মেল বান্ডেল, মানে হচ্ছে বর্তমান সময় যে বান্ডেলটা চলতেছে এটা কিন্তু আমাদের ছেলেদের বান্ডেল। পরবর্তী যে আপডেট আসবে তখন কিন্তু গাইজ আমাদের একটা মেয়েদের বান্ডেল দেখতে পাবে। দেখতে পাচ্ছ গাইজ দুইটা লিক আসতেছে, আমি তোমাদের লিক অনুযায়ী বলতেছি যে আসলে স্ক্রিনে তোমরা একটা বান্ডেল দেখতে পাচ্ছ রেড কালার। তো এই যে বান্ডেলটা কিন্তু গাইজ আমাদের যদি ছেলেদের বান্ডেল আসে তাহলে কিন্তু এটা দিতে পারে, আর নাহলে তোমাদেরকে আমি একটা ফিমেল বান্ডেল দেখাচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গাইজ এই যে বান্ডেলটা কিন্তু গাইজ অনেকটা লিক শোনা যাচ্ছে যে আসলে আসতে পারে। দেখো এগুলো কিন্তু আমি তোমাদেরকে কনফার্মলি বলতে পারতেছি না, কারণ যে দেখো আমাদের কয়েকদিন পর কিন্তু আমাদের আপডেট আসবে, ডাটা মাইনাররা কিন্তু নতুন নতুন বান্ডেল ডিজাইন করছে। তো অবশ্যই এগুলো লিক যখন আসবে গাইজ আমি তোমাদের কিন্তু কনফার্মলি জানিয়ে দেবো। তো আপাতত গাইজ তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম। তো ভিডিওটা গাইজ বড় করলাম না, ভিডিওটা যদি ভালো লাগে ইনফর্মেটিভ মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দিবার গাইজ, তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা হোয়াটসঅ্যাপ ফেসবুক সবখানে শেয়ার করে জানিয়ে দেবো। তো ধন্যবাদ।